দর্শক ইউএসএন নিউজ অনলাইন ডকুমেন্ট কমের নিয়মিত আয়োজন ইউএস নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাক্ষাৎ সেলিম আজ ইউএস নিউজ অনলাইন জার্নালের দুশো তম পর্ব এই পর্বটি যুক্তরাষ্ট্র প্রবেশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট যুক্তরাষ্ট্র অন্যতম সামাজিক সাংস্কৃতিক সংগঠন ইদের বাংলাদেশের সাধারণ সম্পাদক পল্লব সরকার এবং একই সংগঠনের কোষাধ্যক্ষ তরুণ প্রজন্মের আলিমুল ইসলাম বাণিজ্য আপনাদের দুজনকে স্বাগত দর্শক বিজয়ের মাস এই বিজয়ের মাস ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের অন্যতম সামাজিক সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ তাদের দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আর ডিসেম্বর তারা শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা সরণ্য অনুষ্ঠান থাকবে এবং পনেরোই ডিসেম্বর বাংলাদেশের সাথে বাংলাদেশের যখন রাত বারোটা এক মিনিট হবে এখানে যুক্তরাষ্ট্রে হবে পনেরোই ডিসেম্বর দুপুর একটা এক এক মিনিট এই সময়ে এখানে হৃদয়ে বাংলাদেশের উদ্যোগে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূষিত নিউ ইয়র্কের ব্রংসে বাংলাবাজার এলাকায় তারা বিরাট শোভাযাত্রা বের করবে একটা বর্ণাঢ্য রেলি বের করবে নতুন প্রজন্ম এবং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে সে আয়োজন চলছে এবং এই দুই কর্মকর্তা সে আয়োজনের সাথে সম্পৃক্ত আমরা তাদের কাছ থেকে এই বিষয়ে জানবো তা আমি প্রথমে নতুন প্রজন্মের আলমুল ইসলাম বান্টিকে দিয়ে শুরু যুক্তরাষ্ট্রে আসার বিষয়টা যদি আমাদেরকে জানান আপনি কখন যুক্তরাষ্ট্রে আসতে এবং আসার আগে বাংলাদেশে কী করছে সেই বিষয়ে যদি শুরু করে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ টু ইউএস অনলাইন নিউজ অনলাইন ডট কম তা আমি ছোটোবেলায় আসছি আমার বাবা মাকে আমেরিকাতে নিয়ে আসছে আমার ওপি ওয়ান প্রোগ্রামের মাধ্যমে আমার আসা তো বাংলাদেশে যখন আমি ফাইভ এ পড়তাম ফাইভ এ বৃত্তি পাওয়ার পরে আমার আমেরিকাতে আমার ছোটো বোন তখন স্কুল শুরু করেনি তো আমেরিকায় আসার পর নিউ ইয়র্কে থাকা অবস্থায় বাংলাদেশকে খুব মিস করছি তো

যুক্তরাষ্ট্রে আসলে জানাটা সেভাবে একটু যদি বাঙালির অনেক প্রোগ্রাম করে কিন্তু তারপর নতুন প্রজন্মের লোকজন তো আসলে ছেলেমেয়েরা খুব কমে আসে আপনি এই ইতিহাসটা

সেই জন্য আর কি চিন্তা মনে চিন্তা করি মনে জাগ দিচ্ছে যে বিজয় দিবস দেশের একটা স্বাধীনতার একটা অনেক মানুষ ছয় দিয়েছে মারা গেছে বুদ্ধিজীবী যারা ছিলেন এবং মানে আমাদের দেশের জন্য মানে প্রাণ দিছে তো এই জিনিসটা আমার কাছে খুব মানে মমাতি খুব দুঃখ মানে কষ্ট পেয়েছে যে আমাদের জন্য আমাদের এটা ধরে রাখা উচিত আমাদের যে নিউ জেনারেশন ছোট ছেলেমেয়েরা বড় হইতেছে এদেরও দেখানো উচিত যা দেশ সম্পর্কে জানানো উচিত এই জন্য আমরা একটা অনুষ্ঠান মতো করতেছি দুদিন ব্যাপী চোদ্দ তারিখে চিত্রাঙ্গন হবে এবং কবিতা আবৃত্তি হবে দেশের সম্পর্কে এই তারপরে আমাদের পনেরোই ডিসেম্বর যেটা বাংলাদেশের যেটা আপনি একটু বলেন যে বাংলাদেশের বিজয়ী দিবস র্যালি হিসাবে দিনটা মিলে পনেরো তারিখে একটা উচিত আবার আপনাকে আপনার এই যে হৃদয়ে বাংলাদেশ হৃদয়ে বাংলাদেশের সম্পৃক্ততা হৃদয়ে বাংলাদেশের বিভিন্ন কর্মসূচি তো এবার নতুনভাবে যুক্ত হয়েছে যে বিজয়ের এই করা তো সেই বিষয়টা যে আপনাদের প্রস্তুতি এবং কি থাকবে এটা আসলে এই দুই দিন ব্যাপী ওকে ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শক যারা দেখবেন তাদেরকে ধন্যবাদ আর স্পেশালি ইউএস নিউজ অনলাইন ডট কম আমাদের সবসময় আমাদের সহযোগিতা করেছে সামনেও সহযোগিতা করবে সেই আশ্বাস আমাদের আছে আপনি দিয়েছেন তো এখন যেটা হচ্ছে যে আমরা এটা আসলে এটা দ্বিতীয়বার করছি এর আগে আমরা শুরুতে দু হাজার আঠারো সালে যেটা আমি করেছিলাম তখন বৃষ্টি ছিল আমাদের আয়োজন ছিল বাট বৃষ্টির জন্য খুব একটা ফলপ্রসূ হয় না বাট আমরা প্রায় বিশ চল্লিশ পঞ্চাশ জন মানুষ এসেছিল যারা বৃষ্টির মধ্যেও আমরা প্রদক্ষিণ করছি বিভিন্ন রাস্তা কারণ হলো যারা এসছিল তারা খুবই মানে আমি বলবো যে দেশের প্রতি তাদের যে আবেগটা ওই দিন আমি দেখতে পেরেছিলাম তো সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে মানুষকে যদি আমরা প্রচার করতে পারি আমাদের এই বাংলাদেশ বাঙালিদের কাছে তাহলে হয়তো একটা সময় আমরা বড় কিছু অর্জন করতে পারবো লাইক আমরা এই আমেরিকার মাটিতে আমরা এমন কিছু করতে পারবো যেটা মানে অন্যান্য জাতিরাও দেখবে যে না বাংলাদেশ একটা দেশ আছে যার ইতিহাস যার ব্যাকগ্রাউন্ডটা এরকম দেখেন পৃথিবীর ইতিহাসে এরকম মানে হত্যাযোগ্য কোথাও হয়নি যেটা বাংলাদেশে হয়েছিল যেমন আগামীকাল চোদ্দোই ডিসেম্বর এই সময় যেটা হয়েছিল মানে একটা দেশকে পুঙ্গ করে দিতে হলে যেটা দরকার তার যে বুদ্ধিজীবী দ্বারা ব্রেইন মানুষ ছিল তখন ওদেরকে ধরে ধরে তখন তারা হত্যা করেছে যে নকশা করেছিল যারা নীল নীল নকশা সেটা হলো যে দেশটাকে পুঙ্গ করে দেবে আর চলতে দেবে না তার জন্য এই যারা স্বাধীনতা বিরোধী তাদেরকে সাথে নিয়ে সেই পাকিস্তান হানাদার বাহিনী যখন তারা বুঝতে পারছে যে না আমরা এখন আর পারবো না তারা যখন লেস গুটিয়ে চলে যাওয়ার পালা ঠিক সেই সময় আমাদের যারা যুদ্ধাপরাধী যারা এখন ইয়া হচ্ছে শাস্তি হয়েছে এদেরকে নিয়ে তখন তারা আমাদের সমাজের বুদ্ধিজীবী জ্ঞানীগুণী ব্যক্তিগণ যারা আছেন তাদেরকে হত্যা করেছে প্রায় এক হাজার প্লাস এক হাজার সত্তরের মতো সে তাদেরকে হত্যা করেছে সো একটা কলঙ্ক জাতির জন্য আমাদের জন্য সেই হিসেবে বুদ্ধিজীবী দিবস কালকে হত্যা বুদ্ধিজীবী হত্যা দিবস কালকে সো এই জন্য আমরা এটা নিয়েও একটা মানে আমাদের অনুষ্ঠানের পাশাপাশি ছোট্ট করে আমরা এটা উপস্থাপন করব বুদ্ধিজীবী হ্যাঁ হ্যাঁ এটাও আমরা একটু ছোট্ট করে উপস্থাপন করবো কালকে যেটা বললো যে হি ইজ ইয়ং এখানে আসছে একদম অল্প বয়সে আসছে সে হয়তো এতটা জানে না কিন্তু কিছুটা হয়তো তার বাবা মা দেখিয়েছে এরকম সবার বাবা মা এরকম মানে অ্যাক্টিভ না হয়তো বা আলোচনায় আসে না অনেকে এখানে সময় পায় না সবাই কাজ করে সবাই ব্যস্ত থাকে তো যার জন্য এটা হয় না তো আমরা চেষ্টা করতেছি যে ইয়ংদেরকে যেমন আমরা কালকে যেটা করছি চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি যেটা আমি মনে করি শুধু আমরা পুরস্কার দেবো ছোটো ছোটো পুরস্কার দিব। এটা বিষয় না আমরা চেষ্টা করতেছি যে আমরা কালকে একটা ভিডিও চিত্র ওখানে দেখাবো বাচ্চারা যেন দেখে যে আসলে বাংলাদেশটা কি যেমন বান্টি বান্টিবিহাজকে অল্প করে বলছে তারা যেন আরও বেশি বড় করে বলতে পারে বাংলাদেশের ইতিহাসটা কি যে বাংলাদেশটা কি এমনি এমনি হয়ে গেছে কত ঝড় ঝাপটা পাড়ি দিতে হয়ে গেছে আমাদের মুক্তিযোদ্ধারা নিরস্ত্রহীন যুদ্ধ করছে হ্যাঁ তো সব মিলিয়ে আমরা চেষ্টা করতেছি যেন এখানের বাচ্চারা একটু বড় হয়ে বলে যেন আমি বাঙালি আমি বাঙালির সন্তান এবং আমাদের দেশটা এরকম ছিল আমার বাবা ছিল বাঙালি আমি বাংলাদেশের বংশদূত এরকম যেন বল গর্ব করে বলতে পারে আমাদের উদ্দেশ্য এটাই এবং এখানে যদি আমরা উপস্থাপন করতে পারি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি কোনো না কোনোভাবে বিদেশিদের কাছে বা এখানে যারা সিনেটর আছে তাদেরকে উপস্থাপন করতে পারি তারাও কিন্তু আমাদেরকে মূল্যায়ন করবে হ্যাঁ যে না এরা তো বীরের জাতি এরা তো সাধারণ মানুষ নয় এদের সাথে চলতে গেলে একটু আমাদের হিসাব করে কথা বলা উচিত যেমন আপনি বঙ্গবন্ধুর কথা যদি বলেন সে এখন বঙ্গবন্ধুকে যে যে ভাষণটা সেটা ইউনেস্কো যেটা ইয়ে ইয়ে করেছে সো এরকম অনেক সাতই মার্চের যে ভাষণটা সো এরকম মানে আমাদের যেমন এই একুশে ফেব্রুয়ারি যেটা ইন্টারন্যাশনাল মাতৃভাষা দিবস হ্যাঁ এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে একমাত্র জাতি আমরা যারা অর্জন করেছি যুদ্ধ করে ভাষা কোনো মানে অন্য কোনো জাতি এরকম ইতিহাস নেই সো আমাদের বীরের ইতিহাস আমাদের যে বীরত্ব আমাদের যে মানে কঠিন ইতিহাস পৃথিবীর কোথাও নেই সে এগুলো যদি আমরা আমাদের উপস্থাপন করতে পারি আমাদের ছেলেমেয়েরা যারা স্কুলে যাবে স্কুল কলেজে যাবে তাদের বন্ধু বান্ধবের সাথে বলবে তারাও যখন ভালো ভালো পর্যায়ে চলে যাবে তখন তারা শেয়ার করবে যে বাংলাদেশ নামে একটা দেশ আছে সেই দেশে আমার বাবা জন্মগ্রহণ করেছেন আমি বাংলাদেশ বংশদূত তারাও গর্ব করে বলতে পারবে যে না দেখ আমার এই ব্যাপার আমরা ছোট করে দেখিস না আমরা জিরো থেকে কিন্তু আজকে আমরা আমাদের দেশটা যখন একদম মানে যুদ্ধ শেষ হওয়ার পরে যখন মাত্র শুরু করতেছিল তখন কিছুই ছিল না দেশের তখন কিন্তু শেখ মুজিব বলে তোমাদের যা কিছু আছে মানে পরবর্তী যুদ্ধ পরবর্তী যে ভাষণ দিয়েছিলেন যে তোমরা নিজেরা ব্রিজ করবা নিজেরা সেতু বানাবা নিজেরা অফিস করবা বেশি প্রয়োজনে এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা করবা হ্যাঁ নিজেরা স্কুল করবা মানে উনি যে বক্তব্য দিয়েছিল সেদিন সত্যিই মানে উনি তো সাত সাতই মাসের ভাষণ এসে আসে না এরপরে অনেকগুলো ভাষণ আমি যেটা দেখেছি যখন এই আমাদের এই অবস্থান থেকে জিরু থেকে কিন্তু আজকে আমাদের দেশ কিন্তু উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে এখন বাংলাদেশের অবস্থা আমি মনে করি ছোটোখাটো রাজনৈতিক অবস্থা আমি বাদ দিলাম কিন্তু উন্নয়নের দিক থেকে সব দিক থেকে বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে এটা একমাত্র সম্ভব আমরা বাঙালি জাতি আমরা যাই করি না কেন রাজনৈতিক অবস্থা বাদ দিয়ে আমরা যাই করি না কেন একে অন্যের প্রতি যে আমরা সহনশীল সেটা কিন্তু আমরা সেই একাত্তরেই বুঝেছি কারণ একাত্তরে দু একজন ছিল যারা স্বাধীনতা বিরোধী তারা দেশবিরোধী কার্যকলাপ অংশগ্রহণ করেছে আর সবাই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল এবং তারা যুদ্ধ করে একত্রে যুদ্ধ করে অস্ত্র ছিল না কিন্তু মনে সাহস ছিল বুকে বল ছিল ইস্পাতের মতো আমাদের কঠিন ছিল মানে আমাদের যারা যোদ্ধা তাদের ইস্পাতের মতো ধৈর্য ছিল যেন না আমরা পারবো এবং তারা ছিনিয়ে এনেছিল সেই স্বাধীনতার লাল সূর্য যেটা আমি আজকে পরিধান করেছি আমি বিশ্বাস করি তারা তাদের এটা দান তো তাদের প্রতি আমি সম্মান জানাই শ্রদ্ধা জানাই আজকে চোদ্দোই ডিসেম্বর আসলে আমরা বাচ্চাদের জন্য এটা করছি পনেরোই ডিসেম্বর যেটা করব আমরা বিগত দিনে যেটা করছিলাম যেটা বললাম যে আমরা রেলি করছি এবার রেলিটা আমরা একটু বড়ো করে করার চেষ্টা করছি কারণ আমাদের সাথে ইতিমধ্যে তেরোটি সংগঠন অংশগ্রহণ করেছে আমাদের এই যে লিফলেট নিচে দেয়া আছে তেরোটি সংগঠন মানে এখানে আমরা সবগুলো সংগঠনের নাম দিইনি যারা মানে পার্টিকুলার কোনো একটা এলাকাকে রিপ্রেজেন্ট করে আমি তাদেরকেও তাদের কে আমরা দেইনি আর যারা সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে এরকম তেরোটি সংগঠন এবং ওরাও আমাদেরকে মানে আমাদেরকে সহযোগিতা করতেছে তো সেই ধারাবাহিকতায় আমরা একটা বিজয় র্যালি করবো এইখানে আমাদের মুক্তিযুদ্ধরা থাকবে আমাদের জাতির মানে শ্রেষ্ঠ সন্তান যারা যাদেরকে আমাদেরকে মানে মনে রাখতে হবে সারা জীবন তাদেরকে ভুলে গেলে চলবে না সেই হিসাবে তাদেরকে আমরা খুব ভালোভাবে আপনার উপস্থাপন করতে চেষ্টা করবো আগামীকাল মানে আগামী পনেরোই ডিসেম্বর আর পনেরোই ডিসেম্বর করার উদ্দেশ্য হল যে বাংলাদেশে তখন ঠিক বারোটা এক মিনিট হবে আমাদের রাত বারোটা এক মিনিট আর আমাদের এখানে দুপুর একটা যেহেতু এক ঘন্টা মানে এগারো ঘন্টা ডি ডিস্টেন্স এখন তো আমরা একটা এক মিনিটে আমরা বিজয় বিজয়ের শোভাযাত্রা শুরু করব এখান থেকে ধরেন কয়েকটা ব্লক আমরা প্রদক্ষিণ করব সবাই মিলে লাল সবুজের মানে আমাদের পাঞ্জাবি পরে আসবে অনেকেই অনেক ছেলেমেয়েরা লাল সবুজ ধরে আসবে আমরা বাঙালি যে আমাদের বাংলার যে পতাকাটা অর্জন করেছিল সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই যুদ্ধরা তাদেরকে দেখিয়ে দেবো যে আমরা আসলে সত্যি বাঙালিরা ভুলি নাই তোমরা যুদ্ধ করেছ আমরা এখন কোনো না কোনোভাবে যুদ্ধ করে যাচ্ছি যেন তোমাদের ইতিহাস কেউ মুছে না দিতে পারে তোমাদের ইতিহাস যেন বাংলার বুকে পৃথিবীর বুকে আমরা দেখিয়ে দিতে পারি যেন তোমরা বীর বীর বাঙালি তোমরা অস্ত্র ছিল না তারপরে যুদ্ধ করছো দেশ স্বাধীন করছো আমরা যেন প্রমাণ করতে পারি সেই হিসাবে আমরা একটা বড় আয়োজন করেছি আপনার মাধ্যমে আবারও জানাই দিচ্ছি আপনারা কিন্তু কেউ মিস করবেন না আমরা বাংলাদেশি আমরা বাঙালি গর্বের সহিত আমরা বলতে পারি আমরা বাঙালি বীরের জাতি অবশ্যই পরে কি থাকবে বিজয় র্যালি যেটা হচ্ছে এরপরে যেটা থাকবে সেটা হলো যে আমাদের যে শিশু কিশোররা আগামীকাল চোদ্দ তারিখ প্রতিযোগিতা হবে আমরা কালকেই ঘোষণা করে দিব রেজাল্ট মানে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এবং প্রত্যেকেই আমরা পুরস্কার দিব মানে সার্টিফিকেট দিব এবং পাশাপাশি আমাদের ব্যক্তিগতভাবে অনেকেই পুরস্কার দিবে ছাত্র মানে স্টুডেন্টদেরকে বাচ্চাদেরকে বিভিন্নভাবে তো আমরা যেটা করব ওই দিন আমরা মানে রেজাল্টটা ঘোষণা করব পুরস্কারটা দিব আমরা পরের দিন পনেরো ডিসেম্বর আমরা রেলি শেষ করার পরে আমরা পুরস্কারটা দিব এখানে হয়তো আমাদের অতিথি থাকবে হ্যাঁ এখানে সিনেটর হয়তো থাকতে পারে আমাদের কনসুলার থেকে কেউ হয়তো প্রতিনিধি আসতে পারে আরও কোনো সমাজের যদি আমাদের এরকম থাকে মুক্তিযোদ্ধাও থাকবে তাদের মাধ্যমে পুরস্কারটা থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান আসলে এখানে বিকেলবেলা আরও অন্যান্য প্রোগ্রাম আছে অন্যান্য সংগঠনের ব্যক্তিগতভাবে প্রোগ্রাম আছে তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা মানে আমাদের সেই ধরনের ইচ্ছা নেই আপাতত আর কি নতুন প্রজন্ম একজন হিসেবে আমাদের এই যুক্তরাষ্ট্রে অনেক অনুষ্ঠান হয় কিন্তু নতুন প্রজন্মকে সেভাবে দেখা যায় না যে উপস্থিতিটা বিশেষ করে অনেক প্রোগ্রামে দেখা যায় যে আসলে তারা গিয়ে বেশিক্ষণ থাকে না এর কারণটা কি আপনি আমি যে এক্সপিরিয়েন্স করছি নিউ ইয়র্ক লাইফটা খুবই বিজি হয় হ্যাঁ সবাই সকালবেলা ঘুম থেকে উঠে কালো যেতে হয় বাচ্চা কাচ্চাদের টেক কেয়ার করতে হয় মানে বিভিন্ন কী থাকে তো জন্য আর কি সহজে সময় দিতে পারে নিজেদের জন্য সময় রাখতে হয় তো এই কোনো অনুষ্ঠান যদি মানে যায় তো এই সময়টা টাইমটা তার ভ্যালিউ দেওয়া না তো চলে আসে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান থেকে তো আমরা চেষ্টা করবো যে আমাদের যে অনুষ্ঠানে এই র্যালি আমরা পার্টিসিপেন্টদের পুরস্কার অথবা তারা উইন করছে তাদের প্রাইজ টাইজ ওইখানে হয়তো কিছু একটা সারপ্রাইজ হিসেবে রাখবো আর কি এবং যেটা বুদ্ধিজীবীদের সম্পর্কে কিছু ইংলিশে হোক বাংলাতে হোক বোঝানোর জন্য নতুন প্রজন্মের প্রজন্মের ছেলেমেয়েদের জন্য একটা

তাদের সাথে কি দেখা সাক্ষাৎ তারা কি অবস্থায় আছে তাদের সাথে হ্যাঁ তারা খুবই আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে এবং তাদের সাথে এই রিসেন্টলি দেখা হয়নি এর আগে বাড়ির সঙ্গে যখন তখন দেখা গেছে সবাই মানে তাদের নিজস্ব ফ্যামিলি নিয়ে মানে জড়িত কাজ কর্মে বিয়ে সাথে হয়েছে সবাই তো এই আর কি আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ পল্লব সাহেব শেষ পর্যায়ে তো এই বাংলাদেশের এই বাংলাদেশের মাধ্যমে যান কি বাংলাদেশকে কেমন বাংলাদেশ নতুন প্রজন্মের আপনার একটু নতুন প্রজন্মেরই তো কেমন বাংলাদেশ দেখতে চেয়েছিলেন এবং কেমন বাংলাদেশ আসলে এখন বর্তমান অবস্থা কি মনে হয় বাংলাদেশের অবস্থা যদি আমি সার্বিকভাবে বলি তাহলে বাংলাদেশের অবস্থা খুব খারাপ বলবো না ভালোই বলবো কারণ পৃথিবীর সব জায়গায় এখন করাপশন হচ্ছে স্মাগলারিং বাড়ছে সো আমাদের দেশেও থাকবে এটা স্বাভাবিক তবে অনেকাংশে কম আর বাঙালিরা যেটা আমি দেখেছি যেটা সবচেয়ে ভালো লাগে এরা এখন পর্যন্ত দু একজন ছাড়া আমরা খুব বেশি ইউনিটি আছি এখনও রাজনৈতিক ব্যাপারটা আমরা আনবো না এখানে এটা ছাড়া মোটামুটি আমরা এখন ইউনিটি আছি কোনো একটা কাজে দেখেন কোনো দেশের ক্লান্তি লগ্নে তখন আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি সবাই মানে প্রতিবাদ করি কোনো অন্যায়ের বিরুদ্ধে এটা সাধারণ মানুষরা করে সো সাধারণ মানুষ এখনও ভালো আছে তারা চেষ্টা করে যেন সব কিছু মিলে ভালো থাকে দেশটা ভালো থাকে আর হৃদয় বাংলাদেশ আমরা চেষ্টা করি এখানে যে বাংলাদেশের যে ইতিহাস যে ঐতিহ্য সেটা আমরা তুলে ধরি এবং আমাদের সাথে যারা আছে যেমন ভাই কিন্তু সরকারি জব কোর্স জব করে আইর জব করছে তা আমাদের সাথে যেমন কমিউনিটি এক্স ভেরি পপুলার আমাদের মাকসুদাপা উনি আছে একজন কবি তারপরে আমাদের সাথে আছে রায়হান রানা উনি একজন জাতীয় প্লেয়ার হ্যাঁ ওনারা অনেক ইন্টারভিউ হয়েছে অনেক দেশে ঘুরেছে পুরস্কারও পেয়েছে গোল্ড মেডেল পেয়েছে তো এবং লিঙ্কন ভাই যিনি তেত্রিশটি দেশ আমাদের যিনি সভাপতি তেত্রিশটি দেশ ভ্রমণ করে এসছে সো এবং মামুন ভাই আছে আমাদের তো এরকম অনেকে আছে যারা হৃদয় বাংলাদেশে আছে এরা কিন্তু দেশকে ভালোবাসে এরা দেশকে মানে হৃদয়ে ধারণ করে এর জন্য মানে এর জন্যই এরা মূলত এই হৃদয় বাংলাদেশের সাথে সম্পৃক্ত হয়েছে এবং দেশকে নিয়ে চিন্তা করে এবং নামটাও হৃদয় বাংলাদেশ দিয়েছে বলে আজকে লিঙ্কন ভাই আমরা সবাই সম্পৃক্ত হয়েছি এবং আমাদের টোটাল কাজটি হবে বাংলাদেশকে ঘিরে তবে হ্যাঁ এই দেশকে তো যে আমরা ই করতে পারি না এই দেশেরও কিছু কিছু রাখবো আমরা হ্যাঁ যেটা আমরা যতদূর পারি তবে আমরা বাংলাদেশকে যেন সবার মাঝে আমাদের ইয়ং জেনারেশন এখানে যারা ফরেনার আছে তাদের কাছে তুলে ধরতে পারি সেই প্রচেষ্টায় এর জন্য আমি বলবো যে বাংলাদেশ ভালো এখনও ভালো বিশ্বের কাছে ভালো যারা দু একজন ছোটো করে কথা বলে তারা ভুল করে আমি বলি তারা একসময় বুঝবে যেটা আমি ভুল করছি হয়তো রাজনৈতিক কারণে বলে অন্য কোনো কারণে বলে ব্যক্তিগত কারণে বলে বলতে পারে সেটা একসময় ভুল করবে তারা যদি যায় দেশে দেশের নিরাপত্তা আমি বলবো নিরাপত্তা আপনার নিজের কাছে হ্যাঁ দু একজন এখানেও তো আপনার ব্রঞ্চে মানে হয় না গোলাগুলি হয় আমাদের দেশেও তো এটা হয় না এই বড় জোর চাকু দিয়ে এখানে তো গুলি করে তো আমাদের দেশে এগুলো ছোটোখাটো হয় এখানেও যেমন হয় পৃথিবীর সব দেশে হয় তারপরেও বলবো যে নিরাপত্তা নিজের কাছে যদি সেফটি থাকেন আপনি ভালো থাকবেন তবে সাহস তো লাগবেই আপনার এখন এখানে যেমন নাইন নাইন সরি নাইন ওয়ান ওয়ান এখানে ইমার্জেন্সি নাম্বার বাংলাদেশে ত্রিপুল নাইন সো এখানে কল করলাম আমি নিজে প্রমাণ আমি কল করছি আমি হেল্প পাইছি সো বাংলাদেশ ওভারঅল আমি বলবো ভালো আছে ভালো থাকবে বিশ্বাস করি এটা কারণ বাংলাদেশের মানুষগুলি সত্যিই ভালো অমায়িক এবং আবেগই একটু বলব না আবেগ না থাকলে আমরা মানে নিরস্ত্রভাবে যুদ্ধ করে আমরা স্বাধীন করে ফেলেছি মাত্র নয় মাস পৃথিবীর ইতিহাসে কোথাও নেই এবং শত্রুপক্ষ ছিল আমাদের অনেক মানে কি বলে হ্যাবি, যাদের অস্ত্র ছিল প্রশিক্ষিত ছিল তা আমাদের মনে জোর ছিল ভালোবাসা ছিল দেশের প্রতি আবেগ ছিল এবং আমরা ইউনিটি ছিলাম সবচেয়ে বড় কথা কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ খ্রিস্টান ছিল না কে ওই সময় মুসলিম লীগ করতো বা কে আওয়ামী লীগ করতো কে কি করত ছিল না একটাই ছিল বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো জয় বাংলার স্লোগান ছিল তখন এখানকার কমিউনিটির যে অবস্থান কমিউনিটি যেভাবে এগোচ্ছে বাঙালিকে বাংলা ভাষাকে বাংলা সংস্কৃতিকে তুলে ধরবার জন্য নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য মূলধারা ছড়িয়ে দেওয়ার জন্য যে উদ্যোগগুলা নিচ্ছে আপনারাও নিচ্ছেন কি পর্যাপ্ত নাকি আরও আমার মনে হয় এখানে অনেকগুলো সংগঠন আছে আমি কয়েকটা গিয়েছি আমি খুব একটা যাই না সময় পেয়ে যেহেতু আমি একেবারেই নিউ আড়াই বছর সো তারপরে যেটা বলব আমি বলবো যে প্রত্যেকটা সংগঠন যদি পার্টিকুলার কিছু বিষয় নিয়ে কাজ করে আমার মনে হয় ভালো হবে কারণ এক প্রত্যেকটা সংগঠনে দেখি যে মানে এখানে মূলধারা যেটা বলবো আমি মূলধারা বলতে পারবো না কারণ একঘেয়েমি কাজ যেটা সবাই করতেছে কপি করতেছে হ্যাঁ তো সো এটা না করে আমরা যদি কোনো একটা দিক ধরি কেউ হ্যাঁ মানে দেশের একটা বিষয় নিয়ে কাজ করলো কেউ মানে যেমন এখানে কবি সাহিত্যিক নিয়ে একটা কাজ করতেছে এরকম মানে পার্টিকুলার পার্টিকুলার ভাগ ভাগ করে যদি আমরা করি নিজেরাই করি যে এটা তো আছে আমি এটাতে না করে অন্য একটা কাজ করি তাহলে মনে হয় যে আরও ভালো হবে হ্যাঁ তবে হ্যাঁ আমাদের আরও দরকার আমাদের কমিউনিটি মানে প্রগতিশীল মানুষ দরকার এখানে প্রগতিশীল মানুষের অভাব আমি দেখতে যেটা পাই মানে বাংলাদেশে যতটুকু প্রগতিশীল দেখা যায় এখানে এসব পুরা চেঞ্জ হয়ে যায় সো প্রগতিশীল মানুষের খুব বেশি প্রয়োজন একটা দেশে শান্তি একটা সমাজের একটা কমিউনিটির যদি শান্তি বজায় রাখতে চান কিছু মানে ক্রিয়েটিভ কিছু চান তাহলে এই মানুষগুলো বেশি দরকার তো এর জন্য আমাদের এখানে কবি সাহিত্যিক যারা আছে তাদের বেশি ভূমিকা এখানে পালন করতে হবে তারা যদি বেশি বেশি আমাদেরকে মানে ইয়াং জেনারেশন সম্পৃক্ত করে বই পড়ার সুযোগ করে দেয় যেমন এখানে বই পড়ার সুযোগ নেই তেমন বাঙালি যদি আমরা বইটি পড়তে পারতাম লাইব্রেরি থাকতো একটা ধরেন একটা বিশ্ব সাহিত্য কেন্দ্র যেটা আমাদের করছে অধ্যাপক আবদুল্লাহ স্যার সো এখানেও যদি আমরা এরকম করতে পারতাম যে জ্যাকসন এটা একদিন যাবে বই নিয়ে আবার এখানে আসবে হ্যাঁ মেম্বার হবে সবাই বই নিতে আসবে বই পড়তে একটা শাখা রয়েছে হ্যাঁ কিন্তু অ্যাক্টিভিটিসটা আমি নাই আমি জানি তো এরকম যদি হতো তাহলে আমার মনে হয় যে এখানে নিয়ং জেনারেশন বাবা মারাও ব্যস্ত সময় হ্যাঁ অন্যান্যভাবে সময় সময় না করে বই পড়তে পারতো জানতে পারতো তো আসলে বই জিনিসটা আসলে অমূল্য সম্পদ

এই আমরা যে অনুষ্ঠানগুলো করবো আরও অন্যান্য অন্যান্য অর্গানাইজেশন যেগুলো অনুষ্ঠান করতেছে এখানে পার্টিসিপেট করা এদের সম্পর্কে জানা এবং সবাই যেন একত্রদ্ধভাবে সবাই মিলে এই জিনিসগুলো কন্টিনিউ করতে পারি আগায় যেতে পারি এবং যেটা আমাদের পল ভাই বলছেন যে কোনো দিকে পিছিয়ে যেন না থাকে এই সবার সাথে যেন এখানে বিভিন্ন দেশের লোক থাকে এখানে আমেরিকা তো মানে একটা ইমিগ্রেট কান্ট্রি সো এখানে আমরাও যেন আমাদের ভয়েসটা আমি আবার একটু ইনভাইট করে দিই সবাইকে এই যে আমাদের ইয়েটা আমাদের লিফলেটটা আছে কালকে আমাদের প্রতিযোগিতা হবে কবিতা এবং অঙ্কন প্রতিযোগিতা আপনার সন্তানকে নিয়ে আসবেন দেখবেন এবং আপনারাও আসবেন পরশু দিন জলিতে ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক আজ আমরা এখানে শেষ হোক ভালো থাকুন সুস্থ থাকুন